রুশ ব্যালেরিনা বিশ্বয় নর্তকী আনা পাভলোভা। সুন্দরী যেমন ছিলেন তেমনই ছিলেন আবেগপ্রবণ। এমন সফল শিল্পীদের জীবনে বিতর্কও কিছু কম থাকে না, তাই কলমছিড়া তার নামের সঙ্গে বিতর্কিত শব্দটাও জুড়ে দেন অনায়াসে। কিন্তু অনেকেই প্রশ্ন করবেন যে এই যে পরিবেশন, যেখানে ডিমের বিজ্ঞান হলো প্রধান বিষয়, সেটার সঙ্গে রুশ নর্তকীর কি এমন যোগাযোগ থাকতে পারে যে তাকে হঠাৎ করে এনে ফেলতে হলো আলোচনায়? আসলে যোগাযোগটা খুব নিবিড়। ডিমের সাদা অংশ থেকে তৈরি একটা পেস্ট্রি তার নামে নামাঙ্কিত। শুধু তাই নয়, দুটো প্রতিবেশী দেশ রীতিমতো লড়াই করে এই দাবির সপক্ষে যে এই খাবারটা তারাই চালু করেছে। পাভলোভা জীবনীকার কিথ মনি জানিয়েছেন যে বিশ্ব ভ্রমণে বেরিয়ে পাভলোভা যখন নিউজিল্যান্ডের ওয়েলিংটনে পৌঁছন 1926 সালে, তখন সেখানকার এক কুশলী রাঁধুনি, একজন শেফ, পাভলোভা নামে একটা পেস্ট্রি তৈরি করেন। খাবারটা যেন দুনিয়াখ্যাত নর্তকীর পরিচয়ের সঙ্গে সঙ্গতি রাখে এমন ভাবেই তৈরি হয়েছিল সেটা। কিন্তু অস্ট্রেলিয়ার গবেষকরা জানিয়েছেন যে ওই 1926 সালেই অস্ট্রেলিয়ার এক পত্রিকায় পাভলোভার রন্ধন প্রণালী প্রকাশিত হয়েছিল। পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থে এসপ্ল্যানেড হোটেলের রাঁধুনি বার্ড স্যাশে নাকি ওটা প্রথম তৈরি করেন। এটা অত্যন্ত স্বাভাবিক যে এই ঐতিহাসিক বিবাদের কথা জানার পরে সবার আগ্রহ হবে কি এমন আছে এই খাবারে যা এতটা বিতর্কের সূচনা করতে পারে। পাভলোভা পেস্ট্রির ওপরে যা দেখতে পাওয়া যায় তা আসলে ক্রিম আর ফলের কুচি, কিন্তু আসল অংশটা তৈরি হয়েছে ডিমের সাদা অংশ ফেটিয়ে। বাইরের অংশটা কুড়মুড়ে আর ভেতরে আছে তুলনায় নরম কিঞ্চিত আঠালো একটা অংশ। এখন যেহেতু সারা পৃথিবীতে এই খাবারের 300 ধরন চালু আছে, তাই কেউ কেউ বলতেই পারেন যে এই বর্ণনাটা সঠিক হলো না। তবে প্রস্তুতির সময় ডিমের সাদা অংশকে যত্ন করে ফেটানোর ব্যাপারটা বাদ দিতে পারবেন না কেউই। একটু বিস্তারে যাওয়া যায়। স্কুলেই পড়ানো হয় যে পরপর জুড়ে থাকা অ্যামিনো অ্যাসিডের শেকলকে প্রোটিন বলে। অ্যামিনো অ্যাসিডের সংখ্যা প্রকৃতিতে 20। এর মধ্যে কোনটা কিভাবে শেকলে জুড়ে থাকবে বা আদৌ কোনোটা থাকবে কি না তার উপর নির্ভর করে নির্দিষ্ট প্রোটিনের পরিচিতি। একটা শেকলকে মাটিতে ফেলে রেখে দিলে সেটা যেমন ভাঁজ হয়ে গুটিয়ে পড়ে থাকে, তেমনই আকার নেয় প্রোটিনের শেকলগুলো। প্রোটিনের এই ভাঁজ তার কাজের ধরন ঠিক করে দেয়। এবার আসা যাক ডিমে। তিনটে অংশ সেটার, খোলা, সাদা অংশ ও কুসুম। সাদা অংশে জলই থাকে 88%, প্রোটিনের পরিমাণ 11%, ফ্যাট আর ধাতুর যে অংশ থাকে তা এক কথায় নগণ্য, দুটো মিলে 1% মতো হয়। ডিমের সাদা অংশের প্রোটিনকে বিজ্ঞানীরা বলেন অ্যালবুমিন। গঠনের কারণে যে গোত্রে ফেলা হয় এদের সেটা গ্লোবিউলার প্রোটিন। দলা পাকিয়ে গোল পাকিয়ে আছে, সুতরাং গ্লোবিউলার বলাটা সঙ্গত। এই যে গুটিয়ে আছে প্রোটিনগুলো, তার জন্য একটা বাঁধন তো দরকার। কিছু দুর্বল রাসায়নিক বন্ধন তৈরি হয় প্রোটিন শৃঙ্খলের ভাঁজগুলোর মধ্যে যখন ডিম স্বাভাবিক অবস্থায় থাকে। ডিমকে যদি তাপ দেওয়া যায় তাহলে ভেতরে সব কিছুই উত্তেজিত হয়, নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি করে, ফলে এই বাঁধন ছিঁড়ে গিয়ে শেকলগুলো টান টান হয়ে যায়। এমন অবস্থাতেও নিজেদের মধ্যে ধাক্কা খায় তারা, তখন আলাদা আলাদা প্রোটিনের শেকলের মধ্যে নতুন রাসায়নিক বন্ধন তৈরি হয়। তৈরি হয় একটা জাল, চেনা ভাষায় নেটওয়ার্ক। যে জলের মধ্যে প্রোটিনগুলো ভাসত সেই জল এখন বন্দী হয়ে গিয়েছে এই নেটওয়ার্কে। অনেকক্ষণ ধরে তাপ দিলে অনেক বেশি বন্ধন তৈরি হয়ে ডিমের সাদা অংশ রাবারের মতো হয়ে যায়। মজার কথা, ডিমের সাদা অংশ যদি ফ্যাটাই তাহলেও একই রকম পরিণতি হয়। এক্ষেত্রে প্রক্রিয়া অবশ্য আলাদা, ফ্যাটানোর ফলে বেশি বেশি হাওয়া ঢোকে প্রোটিনের মধ্যে, এতেও খুলে যায় প্রোটিনের ভাঁজ। কেন হয় এমন? আসলে জল সম্পর্কে প্রত্যেকটা অ্যামিনো অ্যাসিডের নিজস্ব একটা ভঙ্গি আছে। কিছু অ্যামিনো অ্যাসিড জলের প্রতি আকৃষ্ট হয়, কিছু আবার সরে যেতে চায় জল থেকে। প্রথম গোষ্ঠীর ভঙ্গিকে বলে হাইড্রোফিলিক আর দ্বিতীয়টা হাইড্রোফোবিক।
ডিমের সাদা অংশের প্রোটিনে এই দু ধরনের অ্যামিনো অ্যাসিডই থাকে। স্বাভাবিক অবস্থায় সেগুলো যখন গুটিয়ে থাকে তখন জল পছন্দ করা অ্যামিনো অ্যাসিডগুলো থাকে বাইরের দিকে, আর জল অপছন্দ যাদের তারা ভেতরের দিকে। এবার যেই হাওয়ার বুদবুদ ঢুকলো, অমনি হাইড্রোফোবিক অংশটা নিজেকে প্রবেশ করিয়ে দেয় হাওয়ার মধ্যে, আর অন্য অংশ থেকে যায় জলে। এই অবস্থাতেই আলাদা আলাদা প্রোটিনের শেকল নিজেদের মধ্যে নতুন বন্ধন তৈরি করে, তাপ পেয়ে যেমন করত ঠিক তেমনই। এতে যেটা হয় তা হলো নেটওয়ার্কে জোরে ফেটানো ডিমের মধ্যে বুদবুদগুলো নিজের আকার ধরে রাখে, চুপসে যায় না। এই অবস্থায় যদি নিয়ন্ত্রিত উত্তাপ দেওয়া যায় তবে নেটওয়ার্ক শক্ত হয়ে যায় এবং বুদবুদ ফেটে গেলেও ওই গঠনটা ভেঙে যায় না। এই ব্যাপারটাই ঘটানো হয় পাভলোভা পেস্ট্রিতে। সাধারণভাবে আভেনে 250 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় গরম করা হয় ডিমের ফেটানো সাদা অংশকে। তাহলে ছোট্ট করে এই হলো পাভলোভা পেস্ট্রির গঠনের রহস্য। বোঝাই যাচ্ছে আনা পাভলোভার চরিত্রের মতো পুরো ব্যাপারটা যেমন আকর্ষণীয় তেমনই রহস্যময়।